এখানে ওই তো ঘি, এইটা বলতে ওই তো মিষ্টি রস ফস এখানকার ওখানকার জিনিস লাই, যেটা বানায় যেটা বানিয়ে তোমার এই তো বাজার দিয়ে চকলেট পাচার করে। এবারে এটা একটা গন্ধ, বিচ্ছিরি গন্ধ লাগে, আশেপাশের মেয়ে ছেলেদের অবজেকশন অনুভব জানিয়েছে, এটা লিখে গ্রাহ্য কেউ কিছু করে নাই। এইটা যে মালিক চালাইছে তার আরে জানে যারা চালাইছে। হ্যাঁ প্রতিবাদ বলতে কে শুনবে, আমাদের কথা কি শুনবে না, বলবে বলো। আর আমাদের বলেও কোনো লাভ নাই তো। ওই তো ঘি, আমি ঠিক বলতে পারছি না দাদা, দুধের ঘি না, এই যে মাল দিয়ে তৈরি হচ্ছে ঘিটা, দুধে ফুদে দিয়ে তৈরি হচ্ছে না, অরিজিনাল মাল না, এটা ডুপ্লিকেট মাল, দু নম্বরই মাল, ঠিক আছে, পরিষ্কার ব্যাপার। এগুলো গাছগুলো যে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে দোকানে যে রসগোল্লার রস থাকে, সেই রসগুলো জমিয়ে জমিয়ে এই গাছগুলো তৈরি হয়, ওই গাছগুলোকে নিয়ে এসে আজকে ঘি তৈরি হচ্ছে, দু নম্বরই মাল, আমরা আজকেই জানতে পারলাম, নাহলে আজকে জানতে পারতাম না। মঈন খান, আমরা গোপন সূত্রে খবর পেলাম, আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টিম নিয়ে আমরা এসে এখানে রেড করলাম যে এখানে নকল ঘি একটা কারখানা চলছে, সেই মতো এসে এখানে দেখতে পাচ্ছি যে রং ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে প্রোডাক্টটা বানানো হয় এবং ফিনিশ প্রোডাক্ট এই দুটো মিলে প্রায় 5000 কেজি আমরা সিজ করলাম। তার পাশাপাশি আমরা দুজনকে আটক করছি, আটক করে তাদেরকে আমরা পুরো থরো ইন্টিগ্রেট করে আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করব যে কোথায় সাপ্লাই দিতে হবে, কী হতো বা এর পেছনে কারখানা মালিক বা কারো নাম পরিচয় কিছু জানা যায়? তো দুজনকে আমরা জাস্ট ইয়ে করলাম, আটক করলাম, বাকি লিগাল প্রসিডিওর আমরা সব নেব, তাদেরকে পুরো জিজ্ঞাসাবাদ করি, গোটা বিষয়টা ক্লিয়ার হবে। ডিটেন করা হয়েছে তাদের নাম? তাদের নাম নাম দুটো দেখে বলতে হবে, সেটা হচ্ছে আমরা যে ঘি খাই, আমাদের সাধারণ মানুষ যে ঘি খাই সেই ঘি হিসাবে এটাকে চালানো হয়। কি থেকে তৈরি করা হতো এগুলো? যা দেখছি লোকাল মানুষের জন্য যেটা বলছেন, আমাদের কাছে যে খবরও ছিল যে মিষ্টি, মিষ্টির যেটা গাদ বলে সেটাই র মেটেরিয়াল হিসেবে প্রচুর পরিমাণে তৈরি হতো। এই যে বললাম চারটে উনুন দেখছেন আপনারা, চারটে চুল্লিতে এটা করা হতো, র মেটেরিয়াল প্রায় 4800 কেজি, তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা ব্যক্তি কতটা। কোথায় কোথায় সাপ্লাই করা হতো সেটা এখন বলতে পারছি, এখানে সাপ্লাই করার জন্য তিনটে গাড়ি অলরেডি আছে দেখছেন, সেগুলো সিজ করছে, এইগুলো সব বিষয়টাই উঠে আসবে।